একদিকে লোডশেডিং, তার উপর প্রচণ্ড গরম, এর মধ্যে আবার মরার উপর খাড়ার ঘায়ে হয়ে উঠে এসেছে আসলে পানির সংকট, আর এই অবস্থায় একেবারেই যাতাকলে সাধারণ মানুষের জীবন। সামর্থ্যবানরা বাড়তি টাকা দিয়ে ওয়াসা থেকে পানির দেখা পেলেও নিম্নবিত্তদের অবস্থা আরও খুবই খারাপ। ওয়াসা বলছে লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পানি সরবরাহ। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড, মধ্য দুপুর বিদ্যুৎ চলে গেছে, অস্থির জনজীবন, বন্ধ ওয়াসার পানির পাম্প, অলস সময় কাটাচ্ছেন পাম্প অপারেটরও। যেহেতু পাম্প বন্ধ, তাই বন্ধ পানি সরবরাহ। তবে যেসব বাসা বাড়িতে কয়েকদিন ধরে পানির ছিটে ফোটাও নেই, সেসব বাসায় গাড়িতে করে পৌঁছে দেওয়া হচ্ছে পানি জেনারেটরের মাধ্যমে মোটর চালিয়ে, যদিও তা চাহিদার তুলনায় নগণ্য। আবার ইচ্ছে থাকলেও রাজধানীবাসী সবার সুযোগ নেই এই পানি বাড়িতে নেয়ার, কারণ দীর্ঘ সিরিয়াল সাথে বাড়তি টাকা। এই কদিন তো টুকটাক চলছি, কিন্তু আজকের থেকে একদম খুব করুণ অবস্থা। দুই দিন আগে অর্ডার দিছে, দুই দিন পর দুই গাড়ি পানি জেগে গেছে, তিন দিন তো আমরা এই পানি কিনি। মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডা, পুরান ঢাকা সহ নগরীর বিভিন্ন এলাকার পথে পথে দেখা মিলে পানি নিয়ে ছুটে চলা এমন গাড়ির। বাসিন্দারা বলছেন কষ্ট সীমা ছাড়িয়ে যাচ্ছে। বাসা বাড়িতে গিয়ে দেখা যায় ঘরে হাঁড়ি পাতিল থেকে শুরু করে 250 মিলিলিটারের পানির বোতল সবই পূর্ণ করে রেখেছেন সামনের চাহিদা মেটানোর জন্য। গোসল করলে তো শরীরটা একটু ভালো লাগে, গোসলটা তো করতে পারি না। আর কতটুক পানি বইরে রাখা যায়, সারাদিন পানির কাজ, সব কাজেই পানি লাগে। ওয়াসা বলছে গরম বাড়ার সাথে সাথে বেড়েছে পানির চাহিদা, সাথে যুক্ত হয়েছে লোডশেডিং। গরমে তো সবার যা পরিস্থিতি, আমাদেরও সেই, কিন্তু আমরা চেষ্টা করছি জনগণকে একটু স্বস্তিদায়ক অবস্থার মধ্যে রাখতে। তার মানে যেখানেই পানির কোনো ক্রাইসিস দেখা দিচ্ছে, সাথে সাথে আমরা ওটা মিট করার জন্য, ওটা মিট আপ করার জন্য আমাদের পানির গাড়ি পাঠাচ্ছি, অথবা পানি সেখানে কোনো ডিস্ট্রিবিউশন লাইনে আমরা তাদেরকে বিকল্প পথে পানি দিচ্ছি। ঢাকায় স্বাভাবিক সময়ে দৈনিক পানির চাহিদা থাকে 260 কোটি লিটার, যদিও ওয়াসার দাবি এখন পানি সরবরাহ রয়েছে 275 কোটি লিটার, কিন্তু তা পৌঁছায় না সব নাগরিকের বাসায়। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।